আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনে এসে কাদের সিদ্দিকী আসল ঘটনা বুঝে গেছে অবশেষে আওয়ামী লীগের সাথে একই ঘটল নৌকার বিরুদ্ধে ক্ষেপলেন কাদের সিদ্দিকি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকি আসলে তিনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে এবং একসময় যেহেতু বিএনপি জামাতের সাথে ছিলেন তাদের বলয় বা তাদের জোটে তাদের মোর্চায় রাজনীতি করেছেন জামাতের বা ঘনিষ্ঠ মিত্র ছিল ছিল বিশ্বস্ত না হলেও তে সুযোগ কাদের আরও কয়েক বছর রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কিন্তু না এমন একটা অবস্থা হলো আওয়ামী লীগ তার সাথে বৈঠক করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎের সুযোগ পেয়েছেন তার নানান হিসাব নিকাশ চিন্তা ভাবনা করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে মির্জা ফখরুলকে পাকিস্তান পাঠাতে চেয়ে শেষ পর্যন্ত আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকে নির্বাচনে অংশগ্রহণ করছেন কিন্তু ইন্টারেস্টিংলি আওয়ামী লীগের যে ভাগ বাটোয়ারা যেটা অলরেডি হয়ে গিয়েছে সেই ভাগ এখন হাট নেই বঙ্গবীর কাদের সিদ্দিকী পাননি তিনি বঞ্চিত কিন্তু তারপরও নির্বাচনে আসেন এখন নির্বাচনী প্রচারণায় এসে নির্বাচনে এসে কাদের সিদ্দিকে আসল ঘটনা বুঝে গিয়েছে যে তার রাজনৈতিক কেরিয়ার হয়তো এখানে ইতি ঘটতে যাচ্ছে দুইভাবে এক আওয়ামী লীগ তাকে কিছু দেবে না আওয়ামী লীগ তাকে বঞ্চিত করবে এ কারণে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষেপছেন কি কথা বলেছেন কতটা মারাত্মক কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তার সাবেক দলের বিরুদ্ধে আমি বিশ্লেষণ করবো অ্যাট দি সেম টাইম নির্বাচনে পরাজিত হলো রাজনীতি টিকে থাকা রাজনীতি জিয়ে থাকা প্রাসঙ্গিক থাকার একটা সুযোগ কিন্তু থাকে কিন্তু যেহেতু জনগণের মতামত বা জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এজন্য জন্য জনগণের কাছ থেকেও আজীবনের মতো হারিয়ে যাবেন জনগণ যেমন এই মাহবীর চৌধুরী মোটামুটি তরুণদের মধ্যে কিন্তু ভালো সারা জায়গাতে পেরেছিল ব্লু ব্যান্ড বা নানান কথাবার্তা বলে কিন্তু করাটা অন্যায় নয় আওয়ামী লীগ বলাই গিয়েছিল সেটা অন্যায় ছিল হঠাৎ করে পোলট্রি মেরে আর আওয়ামী লীগ বলাই গিয়ে এমপি হওয়ার মতো বড় সুবিধা পেল যেটা তার মতো দলের ক্ষেত্রে অসম্ভব ছিল কিন্তু তার রাজনীতি এই তরুণ নেতার রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে গিয়েছে তার কথাবার্তা কোথাও কোনো প্রাসঙ্গিকতা নেই একসময় টকশ তো একটু পাওয়া যেত ভালো কথা বলতেন কিন্তু পরবর্তীতে টকশোতে আওয়ামী লীগের পক্ষে কি বলবেন আর আওয়ামী লীগের পক্ষে বললে তো আর জনগণের কাছে কোনো থাকে না পাল্টা গালি খেতে হয় এই জন্য দেখবেন যে একেবারেই হারিয়ে গেছে মাহিবি চৌধুরীদের কোনো রাজনীতি বাংলাদেশে নেই এমপি হয়েও নেই আর বঙ্গবীর কাদের সিদ্দিকীদের কি হবে জনগণের কাছে কোনো রাজনীতি থাকবে না এমপি হলেও থাকবে না হলেও থাকবে না এটা তো হারাবেন এমনিতেই আর আওয়ামী লীগ যেহেতু তাকে এমপি বানাচ্ছে না এই জন্য এমপি হওয়ার সুযোগটাও পেলেন না মানে আম সালা দুটো বলতে যা সেটাই হচ্ছে নির্বাচনে এসে কাদের সিদ্দিক আওয়ামী লীগের বিরুদ্ধে খেপেছে নৌকার বিরুদ্ধে খেপেছে বিভিন্ন ভারসাম্যহীন কথাবার্তা বলছে এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই দর্শক আওয়ামী লীগের একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা এবার যে অনেককে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে আওয়ামী লীগ প্রলুব্ধ করেছিল যে তোমরা যদি এই কন্ডিশনাল যে এই কাজটা করতে পারো তাহলে তোমাদেরকে এমপি বানানো হবে ভাগ বাটোরায় সুযোগ দেওয়া হবে কিন্তু যেমন তৈমুর আলম খন্দকার তিনিও বুঝে গিয়েছেন যে তার রাজনীতি আর নেই বাংলাদেশে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই সন্দেহ এখন তিনি করছেন এবং তার চোখে মুখে কথা বলতে হতাশার ছাপ এবং অনেক কিংস পার্টি তো অফিস টফিসেও এখন যাচ্ছে না মানে তার রাজনীতি শেষ হয়ে গিয়েছে তারা নির্বাচনের আগেই ধরে নিয়েছে প্রচার প্রচারণা তেমন পাওয়া যায় না তো এরকম ভাগ বাটোয়ারায় ছবি না পাওয়ার কারণে জাতীয় পার্টি এখানে বার্গেন করতে পেরেছে কিন্তু তৈমুর আলম অনেকে বার্গেন করতে পারেনি কারণ তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে বিএনপি থেকে যথেষ্ট সংখ্যক লোক ভাগিয়ে আনতে হবে সেটা তারা পারেনি এই কারণে তারা বার্গিন করতে পারেনি আসন ভাগাভাগিতে তারা কোনো হাট পায়নি জিরো মঙ্গবীর কাদের সিদ্দিকীর ক্ষেত্রেও অনেকটা সেম আওয়ামী লীগের কাছে যে চাইবে কিসের উপর ভিত্তি করে দিবে তিনি আলাদা কিছু দিতে পারেননি তার পক্ষ থেকে আওয়ামী লীগের জন্যে বা এই সরকারের জন্যে বিএনপির বিরুদ্ধে দুই চারটা কথা বলা ছাড়া অন্য কিছু দিতে পারেননি এই দিতে না পারার কারণে কাদের কি বার্গেন করতে পারেনি শেষ পর্যন্ত আওয়ামী লীগে যাওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগে যোগদান করা তাও পারেননি আওয়ামী লীগ জোটে যাওয়ার চেষ্টা করেছিলেন তাও পারেননি এমনকি ভাগ বাটোয়ারায় যে একটু সুযোগ পাবেন তাও পারেননি এখন তার ভবিষ্যৎ অন্ধকার চোখে মুখে হতাশার এখন ওই দিন শেষে আমসালা দুটুই যেতে যাচ্ছে আর তার কথাবার্তায় সেই হতাশার সাপ ফুটে ওঠে বডি ল্যাঙ্গুয়েজেও সেই হতাশার সাপ ফুটে ওঠে নৌকার সাথে জিতে আসা তো দূরের কথা বঙ্গবীর কাদের সিদ্দিকির এত বড় বীর মুক্তিযোদ্ধা কিন্তু দিন দিনশেষে নৌকার বিরুদ্ধে তার জামালাত রক্ষা হয় কিনা এটাই আমার যথেষ্ট সন্দেহ হয় কাদের সিদ্দিকি বলেছেন নৌকা না পাইলে খারানো দূরের কথা শুয়ে থাকতেও পারতা না এর মানে নৌকাকে ভয় পান কাদের সিদ্দিকী হ্যাঁ হতেই পারে যে কোনো প্রার্থী আর এই জাতীয় নির্বাচনগুলো এগুলোতে ব্যক্তির চাইতে দল বা প্রতীক ইজ ভেরি ইম্পর্টেন্ট অতএব আপনি একথা কেন বলেন যে নৌকা না পাইলে নৌকা পাওয়াটাই তো একটা যোগ্যতা এটাই হচ্ছে মূল এখানে তো নির্বাচন আর যেমন এক সময় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হতো কোনো দলের নির্বাচন করতে পারতো না দলের লোকজন স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করতো এই নির্বাচন তো সেরকম নয় যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন দলীয় নির্বাচন অতএব নৌকা পেয়েছে এটাই তার বড় যোগ্যতা আপনি এটাকে ছোট করে না পাইলে কি হতো সেই কথা বলেন কি জন্য না পাইলে কি হতো সেটা কেন বলবেন পেয়েছে এখন আপনি কি করবেন সেটা বলেন মানে কথাবার্তার ব্যালেন্স নাই বুঝতে পেরেছেন দর্শক টাঙ্গাইল আট শকিপুর বাসাইল আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানকে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সির আচ্ছা সার দিবেন না কি করবেন মারবেন ভোটে পরাজিত করবেন কিছুই পারবেন না কোনো দিক থেকে তাকে সার দিবেন না এরকম কোনো সক্ষমতা বঙ্গবীর কাদের সির নেই ভোটে হারানোর সক্ষমতাও নেই আর তাকে তার লোকজনকে পেটাবেন সেই সক্ষমতাও নেই উল্টো তার পরিণতি বারোটাও আসবে মানে ভোটে পরাজিত হবেন দাদা জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকি টাঙ্গাইল আট আসনে নিজের দল থেকে গামসা প্রতীকে প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজাহান জয় কাদের সিদ্দিকী বলেন এখন আর বড়ো ছোটোর কোনো মাপ নাই বাপ দাদার কোনো হিসাব নাই এখন যার হাতে ক্ষমতা সেই হল সব দেশে মানবিক গুণাগুণ নাই কয়েকদিন যাবত শুনছি আমার ভাগনেটা মানে শাহজাহানকে বলছেন আমাকে নিয়ে নানা কথা বলছে আমার বাড়িতে ওর দেখেন আপনাকে নিয়ে কথা বলতে না আপনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আপনার চাইতে সে যোগ্য জনগণের কাছে গ্রহণযোগ্য তো কথা বলতে পারবে না কেন আমার বাড়িতে ওর মায়ের বিয়ে হয়েছে ওর বাপ শাহজাহানকে আমি ক্ষমা করে দিয়েছি ওকে কিন্তু আমি ছাড়বো না এই যে কথা দেখেন এটা কোনো নির্বাচনী প্রচারণার ভাষা হলো তিনি যে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন বঙ্গবীর কাদের সেদিকি তার প্রমাণ ওর মায়ের বিয়ে হয়েছে কোথায় ওর বাপ সাজানকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ওর ওর বয়সে যতই ছোট হোক এভাবে সম্বোধন করতে পারেন না এর মানে আসলে তিনি ভারসাম্যহীন কথাবার্তা বলছেন তার কথাবার্তা কোনো কিছুতেই নির্বাচনী প্রচারণা জনগণকে কনভিন্স করা ওকে ক্ষমা করবো না মানে এগুলো কোনো কথা না এগুলো একেবারেই থার্ড ক্লাস কথা আমি ধরবো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনুপম সাজান জয়ের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি আরও বলেন যদি তুমি নৌকা না পাইতা তাহলে আমার সামনে খারানো তো দূরের কথা এই কথাটা কেন বলেন নৌকা পেয়েছে আপনি নৌকার সাথে পালে লরেন আর ধানের শীষ থাকলে তো আপনার অস্তিত্বই না আপনি দাঁড়াতেই পারতেন না মনে হয় নির্বাচনে তাহলে আমার সামনে খারানো তো দূরের কথা আমার সামনে থাকতে না তুমি নৌকার গরম দেখাইও না নৌকার গরম গরমই তো দেখা যাবে নৌকাই তো আসল কিন্তু এখন কি বলছে দেখেন নৌকার কিন্তু এখন গোড়া নাই, পাটাতোর নাই পানি নাই এর ভাই নৌকার বিরুদ্ধে ক্ষোভ আসলে বাস্তবে তিনি নৌকা চেয়েছিলেন বিএন আওয়ামী লীগের প্রতীকে বা আওয়ামী লীগের সমঝোতায় এমপি হতে চেয়েছিলেন কিন্তু তিনি পারেননি এ কারণ এখন আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছেন এর ফলাফল তার রাজনৈতিক কেরিয়ারের ইতি এমনিতেই বয়স হয়েছে তারপরও জনগণের কাতারে থাকলে আরও কিছুদিন প্রাসঙ্গিক থাকতে পারতেন তা আমার মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী আমসারা দুটোই হারাতে যাচ্ছেন